উল্টো পাল্টা কাজ করি তাই বারবার আমি ফেঁসে যাই। আমি গদাই। কি ব্যাপার, আজকে এত রাত হয়ে যাচ্ছে, গদাইটা এখনো বাড়ি আসার নাম করছে না, কোথায় গেল? ও তো অফিসে এতক্ষণ থাকতে মোটেই পছন্দ করে না, কি মুশকিল। এই মনে হয় বাড়ি এলো। শ্যাতান কা নাম লিয়া আর শ্যাতান হাজির। আরে বাবা, যাচ্ছি, হাতের কাজটা তো শেষ করে যাব নাকি? কি ব্যাপার, এত রাত করে বাড়ি ফিরে মুখটা আবার ওরম ভানের মতো করে রেখেছো কেন? আর বলো না, এই অফিসের বসটা একবারে জ্বালিয়ে মারলে। কেন, নতুন করে আবার কি হলো? আর বলো না, আমাকে সে দিল্লি পাঠিয়েই ছাড়বে। সারা অফিসে গদায়ের থেকে এফিশিয়েন্ট লোক নাকি আর নেই। তুমি আর এফিশিয়েন্ট? এই ভালো হচ্ছে না, কিন্তু বলে দিচ্ছি একদম এসব বলবে না। তুমি জানো আমার অফিসে আমার কত কাজ থাকে, আমার কত চাপ থাকে, আমি কি কাজ করতে পারি না পারি, তুমি জানো। তা না জানলেও তোমার বস যে মাঝে মাঝেই তোমাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়, সে আমি ভালো করেই জানি। তা আজকে তুমি হঠাৎ এসব গল্প আমায় কেন শোনাচ্ছ, সেই আসল কথাটা বলো দেখিনি। এই দেখো একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি, এরকম ভাবে তুমি আমাকে বলতে পারো না। আর তাছাড়া গল্প দেবো কেন, কিসের গল্প? শোনো, বস বলেছে দিল্লি গিয়ে এই টেন্ডারটা যদি আমি পাস করিয়ে দিতে পারি তাহলে আমার প্রমোশন আর আমার এমপ্লয় অফ দা মান্থ নাকি পাক্কা। তা সে ভালো, তুমি ওই কি বলে ওই এমপ্লয় অফ দা মান্থ আর প্রমোশন পাও নাই পাও, দিল্লি তো বেড়াতে যাওয়া হয়ে যাচ্ছে, বহু বছর আমাকে নিয়ে তো কোথাও যাওনি, তা কবে আমরা যাচ্ছি দিল্লি? হ্যাঁ, কবে যাচ্ছি আমরা? আমরা তো কখন দেব, বসে আছে, এক গ্লাস জল তো দিতে পারো আগে। ঠান্ডা না গরম, কিরকম ওয়েদার হবে এখন, তুমি একটু খোঁজ খবর নিও, সেই রকম করে জামা কাপড় গোছাবো। কিন্তু কিরকম ওয়েদার বলতে, আরে বলছি যে বস তো এমনি আমার টিকিট কেটে দিয়েছে, আমার সিঙ্গেল টিকিট, আর প্লেনের টিকিট কেটেছে, তো তুমি তো এমনি সবই বোঝো যে মাসের শেষ, পকেটে টান কী করে। আর তাছাড়া ট্রেনের টিকিট আমি তোমাকে একা একা ট্রেনে ছেড়ে দিই বা কী করে বলো তো, এতটা রাস্তা। তার চেয়ে বরং এক কাজ করি, ওই এমপ্লয় অফ দ্য মান্থ হয়ে গেলে একটা মোটা টাকা না রিওয়ার্ড দেবে বলেছে বস, তো ওই টাকায় আমরা পুরী ঘুরতে গেলে কেমন হয়? কেমন বুঝতে পারছো তো, পুরী যাবো। হ্যাঁ ব্যাস হয়ে গেল, বুঝে গেছি আমি, তুমিও রিওয়ার্ড পেয়েছো আর আমরাও পুরী বেড়াতে গিয়েছি। তোমার বসকে বলো গিয়ে যাও, আমি একা যেতে পারবো না, আমার বউটাকে সঙ্গে নিয়ে যাব। আগে ফোন করে বলো বসকে, যদি তোমাকে আমার সাথে দিল্লি যেতে দেয় তবে তো তুমি দিল্লি যাবে, না হলে কিন্তু তোমার দিল্লি যাওয়া হচ্ছে না, এই আমি বলে দিলাম। আরে বুঝতে পারছো না কেন, দিল্লিটা আমাকে যেতেই হবে, মানে না হলে আমার চাকরিটাই থাকবে না, বুঝতে পারছো না কেন? তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার চাকরি থাক আর যাক, তুমি যদি দিল্লি যাও আমিও দিল্লি যাব, এটাই শেষ কথা, ব্যাস। এই রে বউ তো কিছুতেই বুঝতে চাইছে না, কি যে করি কি করে বুঝাই। তাহলে আর কি, ফোন করে বলে দিচ্ছি আমার বোধ হয় চাকরিটা থাকবে না, চাকরিটাই চলে যাক তাহলে। আর আমার পকেটে তো আর অত টাকা নেই যে তোমাকে আলাদা করে দিল্লি নিয়ে যায়, তো ঠিক আছে আমি ফোন করে বলে দিচ্ছি বসকে যে আমি যেতে পারবো না। একটু তাড়াতাড়ি মেনে গেল না, ঠিকের কোনো ফোন দিয়েছে, একে হাতে নাতে ধরতে হবে, এইভাবে কথার জালে মনে হচ্ছে মাল আজকে ফাঁসবে না, তাড়া তো দেখাচ্ছে মজা কথা। এই না না না, তুমি বসকে ফোন করে ওইসব বলো না, তোমার চাকরি চলে গেলে তো একেবারে পথে বসতে হবে আমাদেরকে, না তার চেয়ে বরং তুমি দিল্লি যাও, কিন্তু আমিও এখানে মোটেই থাকবো না, আমিও বাড়িতে থাকবো না, আমি কিন্তু কোথাও একটা বেড়াতে যাব, আমাকে কোথাও একটা বেড়াতে যাওয়ার টাকা পয়সা দিয়ে যেতে হবে। এই রে আবার টাকা পয়সা কেন, তার চেয়ে বরং বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে কি। হ্যাঁ ঠিক, বাপের বাড়ির কথা বললে না বলতে পারবে না, ঠিক ঠিক ঠিক।
বলছি অনেকদিন তো তুমি বাপের বাড়ি যাওনি, এক কাজ করো এই 3 দিন তাহলে তুমি বাপের বাড়িতে ঘুরে আসো, কেমন? আমি তোমার হাতে 500 টাকা আর একটু মিষ্টি আর সবার জন্য একটু জামা কাপড় কিনে দিচ্ছি, কেমন? চলে যাও তাহলে। কি রে বাবা, জামা কাপড়, মিষ্টি, আবার টাকা, এ কি গদাই দেবে? বাবা, ঠিক ডাল মে কুছ কালা হ্যায়, দেখতে হচ্ছে কালটিভেট করতে হচ্ছে ম্যাটারটাকে। কি কিছু বলছো না যে যাবে তো নাকি? হ্যাঁ যাবো না, ভূতের মুখে রাম নাম, তুমি টাকা দেবে, জামা কাপড় দেবে, মিষ্টি কিনে দেবে, যেতে তো আমাকে হবে। হ্যাঁ যাবো যাবো যাবো। 2000 years later. Hey, masti masti, hey, masti masti. Masti masti, hey. Masti masti masti, hey, masti masti. ওহ কি মস্তি, শান্তি নেই, বস নেই, কাজের চাপ নেই, বউ নেই, কিচ্ছু নেই, নাচ। 3 দিন মস্তি মস্তি মস্তি, হ্যাঁ মস্তি মস্তি। এই গদাই দা বলছি, অফিস তো ছুটি, হ্যাঁ বসের কোনো চাপ নেই, কিন্তু বৌদিকে কি করে ম্যানেজ করলে? এই বৌদি যদি ছাড়তো, বৌদি জানতে পারলে গদাই দা রাখকে গুড়ুম করে দেবে একেবারে। আরে বউকে হেভি পট্টি পড়িয়েছি, বলেছি বস কাজের জন্য দিল্লি পাঠাচ্ছে, ওখান থেকে রিওয়ার্ড দেবে, সেই টাকা আবার ঘুরতে নিয়ে যাবো, এসব বলে ম্যানেজ করে দিয়েছি, ছাড়তে এখন এনজয় কর, এনজয়। মস্তি মস্তি, মস্তি মস্তি। তবে রে, এই তোমার দিল্লি ট্রিপ, তোমার রিওয়ার্ড, আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া নেই, তখন কলেজ চাপ, ছুটি নেই, তোর মস্তি আমি বার করছি, মস্তি, কোদাই, তুই আজকে শেষ। মস্তি মস্তি, তুমি কোথা থেকে এলে? ওই যে প্লেনে তুমি দিল্লির বদলে দীঘা এসেছ, ওই প্লেনেই আমিও দিল্লির বদলে দীঘা এলাম। আমায় টাকা দিয়ে এসেছিল না বাপের বাড়ি যাওয়ার জন্য, ওই টাকাতেই টিকিট কেটে তোমার পেছন পেছন চলে এসেছি, এবার তোমার মাস্তি করাবো আমি।